আরঙ্ঘাটা ইয়ংসের মাঠে যাওয়ার পথে সামনে এই প্যান্ডেলটা পড়ে, তো চলো এটা আগে দেখে নেওয়া যাক। তা এই প্যান্ডেলটা দেখছি সোলার কাজ করা রয়েছে, আর ভেতরে পুরোটাই লাইটিং এর জন্য, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো এখানে একটা গাছের তলায় শিব মূর্তি করা হয়েছে। আর এটা হলো কালী মূর্তি, এখানেই পুজো করা হয়েছিল। এবার আমরা চলে এসেছি আরঙ্ঘাটা ইয়ংসের মাঠে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি মেলা বসেছে, আর এই মেলা কালী পুজো ভাসানের দিন অবধি থাকবে। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে সাথে থেকো এই ধরনের ভিডিও আরো দেখার জন্য। এখনকার জন্য এটুকুই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।